বাহ, না এটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না, সত্যি একটা ভূত। কেন আমার মনে হলো, কারণ কি হতে পারে, মেবি এখানে ট্রেলারটাকে ওরকম ভাবে সাজিয়েছে যাতে আমাদের একটা ফিল হয়। না না, কেন বললাম, কেন কি যে পিএইচডি করছে একটা টপিকে, যে দিন রাত উত্তম কুমারের সিনেমা বা ও স্টোরি পড়ছে। ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে নানান ইন্টারেক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা বাংলা মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, অতি উত্তম, যেটা একটা উত্তম কুমারকে ট্রিবিউট দিচ্ছে সৃজিৎ মুখার্জি, ডায়রেক্ট করছে। আর কাস্টে আছে আই থিঙ্ক গৌরব, রশ্মি, অনিন্দ, ক্যামেলিয়া এবং অন্যান্য অনেকে। এখানে আমি যা ক্লিপস দেখলাম, উত্তম কুমারের পুরনো যে ফিল্মগুলো তার ক্লিপগুলোকে অ্যাজ এ ভূত হিসেবে দেখানো হবে। ভূত? আমার প্রেতাত্মা দেখেছো? ওই যে কাজ ছেড়ে দেবো, একটা লোককে নিয়ে পাগল হয়ে আছে, তপস্যা অনেক করে বুঝলি। এবার দেখি উনি প্রকট হন কিনা। প্ল্যানচেট, এটা মোমবাতি আর এটা মিডিয়াম, আর দ্বিতীয়ত সোহিনী বলে একটি মেয়ে। You are not of my type. I'm way out of your league. Out of your league? Frequency match kore na. Shala manush na radio. Aur kya film ta kono din tahole hobe na sir? To tumi me eto bhabe bhiye porcho keno? Ha? Film korbi tar jonno to bhoy kisher re? Utta Punjab dekhecho? Marta Bengal lekhoni. Ame bolchi ki. আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম, ইউ আর এ রিয়েলি নাইস পারসন। উত্তম কুমারের ভূত ব্ল্যাক এন্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেন, নানান কস্টিউমে, নানান বয়সে, মামদুবাজি হচ্ছে। মামদু নয়, বেমদতি, যেটা জিতো। বুঝতে পারলে জিনিসটা? এই পুরা দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না? আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে কাজে আমাদের রক্ত মাংসের জানিত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। তুমি বলুন নমস্য আপনাকে সোহিনীর সঙ্গে আলাপ করাতে চাই। নমস্কার, 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 নমস্কার ম্যাডাম, নমস্কার। তারপর সর্বঙ্গের কুশল তো? ইয়ার মাই বেস্ট ফ্রেন্ড, রাইট? সব কথা তোকে মন খুলে বলতে পারি, তাই তো? আরে এতে বল আর কি আছে, আমি তো প্রেমে পড়েছি। উত্তম কুমারের লাভ ইট, উত্তম কুমার পাগল নাকি? বাহ, না এটা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না, সত্যি একটা ভূত। কেন আমার মনে হলো, কারণ কি
হতেও পারে মেবি এখানে ট্রেলারটাকে ওরকম ভাবে সাজিয়েছে যাতে আমাদের একটা ফিল হয়। না না কেন বললাম, কেন কি যে পিএইচডি করছে একটা টপিকে যে দিন রাত উত্তম কুমারের সিনেমা বা ও স্টোরি করছে যে ব্যাপারটা একদম, কেন কি ওর ডায়লগস, কেন কি ও যতগুলো ডায়লগ দেখিয়েছে বা দেখতে পাচ্ছে ওগুলো কোন কোন সিনেমাতে দেখিয়েছে ওর পার্টি, সেই জন্য ওই ড্রেসে ওই গেটআপে ও দেখতে পাচ্ছে জিনিসটা, কিন্তু ওর ফ্রেন্ডটাও দেখতে পাচ্ছে বলে আমার ব্যাপারটা একটু সন্দেহজনক। আর এখন এই লাস্টেরটা দেখলে বলে আমার একটু অদ্ভুত, তাহলে ভূত, তাহলে তাহলে একটু অন্য স্টোরি, বাট দেখা যাক কোন দিকে নিচ্ছে, সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না, বাট বেশ ইন্টারেস্টিং। এখানে উত্তম কুমারকেও অ্যাজ আ কাস্টে দেখানো হয়েছে, যেহেতু ও মুভিটাতে আছে জল জ্যান্ত অ্যাজ আ মানে স্মৃতি হিসাবে। এই জন্য ফার্স্ট লাইনটা যেটা ছিল না, আবার বড় পর্দায় ফিরছি উত্তম কুমার, মানে প্রত্যেকটা বাঙালির এটা সত্যি মানে একটা কি বলবো স্মৃতিচারণ। আর আমাদের এজ যেটা বলবো, আমরা ওরকম ভাবে বড় পর্দায় দেখিনি কখনো, তো এটা আমাদের জন্য একটা নস্টালজিক হবে না কিন্তু একটা মানে কি বলবো একটা লেজেন্ডকে আবার রিভাইভ করা হবে, যেটা হয়তো আমাদের মা বাবারা করে গেছে, যেটা আমরা পারিনি, ওই ল্যাক জিনিসটা হয়তো মানে বেশ ইমোশনাল হয়ে গেল ব্যাপারটা। নামটা কি জানো? অসাধারণ লাগলো যে দাদু নাতি একসাথে, আর তাও সবাই উত্তমের প্রেমে পড়বে স্বাভাবিক। নাম কি অতি উত্তম? অতি উত্তম গানের উপরে তো কিছু ছিল নাকি, যাই হোক মানুষ উত্তম কুমার কে আবার বড় পর্দায় দেখার জন্যই হয়তো প্রচুর লোক আসবে, আর এটা খুব সুন্দর একটা ট্রিবিউট, যারা মানে আগে দেখেছে আমাদের মা বাবাদের কথা, তারা ওই প্রত্যেকটা ডায়ালগ যেগুলো প্রচুর ফেমাস ডায়ালগ, তারা আবার ওটাকে আর একবার করে রিলিভ করবে, খুব খুব অদ্ভুত আর অসাধারণ একটা কনসেপ্ট। আমার মনে হয় ফার্স্ট টাইম এরকম করে কনসেপ্টটা করা হলো কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসের জন্য অ্যাট লিস্ট, বেশ বেশ ভালো। আর সত্যি ফ্রেম বন্ধ যে মানে ফ্রেম বন্ধ যে মোমেন্টগুলো ওগুলোকে আবার ফ্রেমে দেখতে বেশ অন্যরকম লাগবে নতুনভাবে। আর দুটো জেনারেশন গ্যাপও আছে, কেমন করবে আমার তো মনে হচ্ছে খুবই ভালো লাগবে, আর সবাই পছন্দ করুক, ভালো হোক, স্টোরিটা ভালো হোক সেটাই চাইবো, যেহেতু উত্তম কুমার কে নিয়ে করে হচ্ছে অনেক চেঞ্জেস থাকলো, একটা অন্য একটা ফিল থাকে সবারই থাকে, আর আপনারা আমাদের সাথে বসে দেখলেন, তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর এবার কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।